বিরতির পর ফিরে আসলাম। সোমবার অনুষ্ঠিত ঘরোয়া দ্বিতীয় ডিভিশন ফুটবল লীগ প্রতিযোগিতা উমাকান্ত মিনি স্টেডিয়ামে আজকের এই প্রতিযোগিতা অনুষ্ঠিত, যেখানে আসরে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয় কল্যাণ সমিতি এবং নবোদয় সংঘ। দুই দল আজকে মুখোমুখি হয় এবং খেলা জমে ওঠে শুরু থেকেই, যদিও ম্যাচে লালপিং লুঙ্গার জোড়া গোলে নবোদয় সংঘকে 2-0 গোলের ব্যবধানে পরাজিত করে। জয় দিয়ে লিগে জয়যাত্রা শুরু করল কল্যাণ সমিতি। ম্যাচে কল্যাণ সমিতির হয়ে লালপিং লুঙ্গার জোড়া গোল খেলায় 20 ও 28 মিনিটে জোড়া গোল করে লালপিং লুঙ্গার। যদিও আজকের এই খেলাকে কেন্দ্র করে মাঠে যেরকম দর্শক থেকে শুরু করে যারাই উপস্থিত সকলের মধ্যে একটা আলাদা উৎসাহ পরিলক্ষিত হয়, সারা পরিলক্ষিত হয় ফুটবলকে কেন্দ্র করে। ঘরোয়া দ্বিতীয় ডিভিশন ফুটবল লীগ প্রতিযোগিতা অনুষ্ঠিত আজ সোমবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে। আজকের এই প্রতিযোগিতাকে কেন্দ্র করে কোচের কি বক্তব্য রয়েছে শুনুন। আমার যে তিনটা উইঙ্গার সামনে তিনজন খেলতেছে, ওটা তিনটাই নিচু, আর নিচে দুটা যে হাফ, তার 3-2-5 এটি আমার সম্ভব। তারা দুজনের ভিতরে হাফ টু স্টাইগার কমিউনিকেশন একটা ভালো, পাঁচটা মিজু কমিউনিকেশন আছে, এটাই আমার পুঁজি। আর পিছনে ডিফেন্স লাইনটা উইয়া আর ইবান, এই সাতটা প্লেয়ার আমার পুঁজি। সেকেন্ড গোল কিপার সি আমার ম্যাচের শুরু থেকেই ছিল উভয় পক্ষের মধ্যে একটা প্রতিযোগিতামূলক লড়াই এবং খেলা মানে হার জিত তো রয়েছেই, তাই একদল জিতে এবং অন্য দল হারে, ঠিক যেমনটা আজকে নবোদয় সংঘ এবং কল্যাণ সমিতির পক্ষে পরিলক্ষিত। তবে নবোদয় সংঘ আগামী দিনে ভালো পারফরমেন্স করবে বলেই কোচ জানিয়েছেন। অন্যদিকে আজকের এই খেলাকে কেন্দ্র করে যথেষ্ট উৎসাহ ছিল উভয় পক্ষের মধ্যে, বিশেষ করে উভয় দলের খেলোয়াড়রা যথেষ্ট উৎসাহ ছিল সকলের মধ্যে। তবে ম্যাচ শেষ হলো আজকে 2-0 গোলের ব্যবধানে, যেখানে পরাজিত হয় কল্যাণ সমিতির কাছে নবোদয় সংঘ এবং খেলা শেষ হয়। যদিও আগামী দিনের খেলা এবং আগামী দিনের ম্যাচে যারা খেলোয়াড়রা রয়েছে তারাও ভালো পারফরমেন্স করবে বলেই কোচ জানিয়েছে। যদিও আজকে ঘরোয়া দ্বিতীয় ডিভিশন ফুটবল লীগ প্রতিযোগিতা শুরু এবং আজ সোমবার প্রথম দিনের উমাকান্ত মিনি স্টেডিয়াম আসরে অনুষ্ঠিত হলো আজকে যে ম্যাচ, যেখানে কল্যাণ সমিতি এবং নবোদয় সংঘ মুখোমুখি হয়েছিল। যদিও ম্যাচে লালপিং লুঙ্গার জোড়া গোল করে নবোদয় সংঘকে পরাজিত করে, 2-0 গোলের ব্যবধানে আজকের এই পরাজয় নবোদয় সংঘের। যদিও আগামী দিনে নবোদয় সংঘ এবং তাদের ছেলেরা ভালো পারফরমেন্স করবে, ভালোভাবে খেলবে বলেই কোচ আশা ব্যক্ত করেছেন। একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।